নমস্কার আপনার সকলকে পুনর্বার স্বাগত নসমাই মসজিদ। বন্ধুসকল বলগতে চাওক আজি সন্ধ্যার সাতটা গুরুত্বপূর্ণ খবর। প্রথম খবর, কাইলৈ 15 আগস্ট স্বাধীনতা দিবস আর কাইলৈ দেশে উদযাপন করব 78 সংখ্যক স্বাধীনতা দিবস। এইবার স্বাধীনতা দিবসত সরকারের কোন মন্ত্রী কোন জেলাত পতাকা উত্তোলন করব চাও আহ। গুহাটীত পতাকা উত্তোলন করব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই। গোলাঘাটত অজন্তা নেওগ, বঙাইগাঁওত রঞ্জিত কুমার দাস, গোয়ালপাড়াত পীযুষ হাজরিকা, নগাঁওত অতুল বরা, ডিব্রুগড়ত বিমল বরা, দরঙত ইউজি ব্রহ্ম, শিলচরত নন্দিতা গাউলোসা, কামরূপত চন্দ্রমোহন পাটোয়ারী, নলবারীত জয়ন্ত মল্ল বরুয়া, হজাইত কেশব মহন্ত, কোকরাঝারত প্রমোদ বড়ো, লক্ষিমপুরত ডাক্তর রনুজ পেগু, ডিফুত তুলিরাং রংহাং, তেজপুরত অশোক সিংহল, হাফলঙত দেবলাল গাউলোসা, যোরহাটত যোগেন মোহন, ওদালগুড়িত গোবিন্দ চন্দ্র বসুমতারী, তিনিচুকীয়াত সঞ্জয় কিষাণ আর চৰাইদেউত পতাকা উত্তোলন করব নমল মমিনে। পরবর্তী খবর, পুনের অবৈধভাবে ভারত প্রবেশ করা 16 গৰাকী বাংলাদেশী নাগরিকক গ্রেপ্তার। সীমান্তইদি ভারত সুমা বাংলাদেশী ধরা পড়িল রেল স্টেশনত। দেশত পুনের গ্রেপ্তার হল বাংলাদেশী নাগরিক। ভারত অবৈধভাবে প্রবেশ করা 16 গৰাকী বাংলাদেশী গ্রেপ্তার। সীমান্তইদি বাংলাদেশী কেজনে প্রবেশ করলে ভারত। রেল স্টেশনেরপর আরক্ষী গ্রেপ্তার করে বাংলাদেশী কেজনক। আগরতলা রেল স্টেশনেরপর গ্রেপ্তার করা হয়েছে এই বাংলাদেশী কেজনক। গ্রেপ্তার হওয়া বাংলাদেশীর ভিতর আছে 3 গৰাকী মহিলাও। আর আজি আদালতত হাজির করা হব ধৃত বাংলাদেশী কেগুলি। পরবর্তী খবর, কাইলৈ পুনের বন্ধ ঘোষণা। উগ্রপন্থী সংগঠন আলফাই কাইলৈ বন্ধ ঘোষণা করেছে। 15 আগস্ট স্বাধীনতা দিবসের দিনটতেই 18 ঘণ্টিয়া বন্ধর আহ্বান জানাইছে উগ্রপন্থী সংগঠন আলফা স্বাধীনে। আর লগতে এইবার স্বাধীনতা দিবস বর্জনের আহ্বান জানাইছে উগ্রপন্থী সংগঠন আলফা স্বাধীনে। আজি মাজনিশারপা কার্যকরী হওয়াক কাইলৈ সন্ধ্যা 6 বজালৈক বন্ধ ঘোষণা করেছে উগ্রপন্থী সংগঠন আলফাই। এই সময়সাত অবশ্য জরুরীকালীন সেবা আর সাংবাদিক অর্থাৎ প্রেসর মানুষক রেহাই দিয়া হয়েছে। দর্শক সকল, আর বহুত গুরুত্বপূর্ণ খবর আছে। তার আগতে আপনার জানাও যে যদি আপনি এতিয়ালৈকে এইটি ভিডিওত লাইক করা নাই তেন্তে এতিয়াই ভিডিওটোত লাইক করে দিয়ক। আর এনেকুয়া ধরনের ভিডিও সমূহ নিত চাবলৈ চ্যানেলটো সাবস্ক্রাইব করে কাষত থাকা বেল আইকনটো প্রেস করে রাখক। পরবর্তী খবর, 2026ত হব কংগ্রেস সরকার। আর কংগ্রেস সরকার হওয়ার পিছতেই বাজায়াপ্ত হব হিমন্ত বিশ্ব শর্মার সম্পত্তি। বিজেপি সরকারের দিনত হওয়া দুর্নীতির বিরুদ্ধে গঠন করা হব SIT। বিজেপির আন আন নেতার সম্পত্তির হিসাব লব কংগ্রেস সরকারে, এই বৃহৎ ঘোষণা করেছে কংগ্রেসে। 2026ত গঠন হব কংগ্রেসের সরকার। আর কংগ্রেস সরকার গঠন হওয়ার পিছতেই বাজায়াপ্ত হব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সম্পত্তি। সরকার গঠনের 100 দিনের ভিতর বাজায়াপ্ত হব বর্তমানের মুখ্যমন্ত্রীর সম্পত্তি। সম্পত্তি বিক্রি করে পাওয়া ধন রাজকোষত রাখব কংগ্রেসে। বিজেপি সরকারের দিনত হওয়া দুর্নীতির বিরুদ্ধে গঠন করা হব SIT। আর লগতে বিজেপির আন আন নেতার সম্পত্তির হিসাব লব কংগ্রেস সরকারে। অসমবাসী রাইজক এই গ্যারান্টি দিলে কংগ্রেসে। উল্লেখযোগ্য যে শেহতীয়াক মুখ্যমন্ত্রীর পত্নীর সম্পত্তিক মুখ খুলিছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই। মুখ্যমন্ত্রীর পত্নীর সম্পত্তি মানে রাইজর সম্পত্তি। রিণিকি ভূঞা শর্মা অর্থাৎ হিমন্ত বিশ্ব শর্মার পত্নীর প্রতিটি সম্পত্তি গতাই দিয়া হব রাইজক, শেহতীয়াক এই মন্তব্য করেছিল মুখ্যমন্ত্রীয়ে। আর তার পিছতে এইবুলি প্রত্যুত্তর দিছে কংগ্রেসে। পরবর্তী খবর, নাগরিকত্ব সংশোধনী আইন চমুকয় কার অধীনত নাগরিকত্ব পালে বিদেশীয়ে। প্রথমগী অবৈধ বাংলাদেশীক নাগরিকত্ব প্রদান করা হল। দুলন দাস নামের ব্যক্তিজনক প্রদান করা হল নাগরিকত্ব। 2014 চনের পূর্বে ভারত প্রবেশ করেছিল বাংলাদেশী দুলন দাসে। কার অধীনত নাগরিকত্বের আবেদন করেছিল দুলন দাসে। আর দুলন দাসর আবেদন পরীক্ষা করে নাগরিকত্ব প্রদান করা হল।
পরবর্তী খবর, ওয়াই বি ওয়াই এপক লো অবহেত সিআইডিয়ে রুজু করলে গোচর, রাজ্যের বিভিন্ন প্রান্ত অধিক মুনাফার নামত লুটিলে জনতা, আর এতিয়া বন্ধ হয়ে পড়ছে ওয়াই বি ওয়াই ওয়ালেট। এই সমগ্র ঘটনাক লো তদন্ত আরম্ভ করেছে সিআইডিয়ে। ওয়াই বি ওয়াই এপক লো সিআইডিয়ে রুজু করলে গোচর, রাজ্যের বিভিন্ন প্রান্ত অধিক মুনাফার নামত লুটিলে জনতা, আর এতিয়া বন্ধ হয়ে পড়ছে ওয়াই বি ওয়াই ওয়ালেট। তারপিছতে হাহাকার লাগিছে ওয়াই বি ওয়াই এপত ধন বিনিয়োগ করা লাখ লাখ জনতার মাজত। সমগ্র ঘটনাক লো তদন্ত আরম্ভ করেছে সিআইডিয়ে। অধিক লাভর আশাত এনে এপর জালত ভরি নিদিব, এই মন্তব্য সিআইডির এডিজিপি মুন্না প্রসাদ গুপ্তাই প্রকাশ করলে এই কথা। উল্লেখযোগ্য যে উত্তর কেবাটাও প্রান্ত জাল পেলাইছিল ওয়াই বি ওয়াই এপে, আর বহু কোটি টাকা লুণ্ঠনের অভিযোগ ওয়াই বি ওয়াই এপর বিরুদ্ধে। পরবর্তী খবর, আদানি গ্রুপের বিরুদ্ধে হিন্ডেনবার্গ রিসার্চর প্রতিবেদন প্রকাশের পিছতে আদানির শেয়ারত বৃহৎ পতন, আর বিশ্বজুড়ি উঠিছে সেবির অধ্যক্ষ মাধবীর পদত্যাগের দাবি। হিন্ডেনবার্গর নতুন অভিযোগের ফলত আদানির স্টকের মূল্য একবারতে বৃহৎ হ্রাস পালে, আর ইফালে সমগ্র বিশ্বতে সেবির অধ্যক্ষ মাধবী পুরীবোসর পদত্যাগের দাবি উত্থাপন হয়েছে। মাত্র দেড় বছরের ভিতরতে আমেরিকার সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চে আদানিক লো অভিযোগ উত্থাপন করেছে। এইবার অভিযোগত কয় যে বিদেশলে সম্প্রসারিত হওয়া আদানি উদ্যোগী গোষ্ঠীর ধনত শেয়ার আছিল স্টক মার্কেট নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া বা সেবির মুরব্বীর। হিন্ডেনবার্গ রিসার্চর এই প্রতিবেদন প্রকাশ হওয়ার পিছতেই বিশ্বজুড়ি আলোড়নের সৃষ্টি হয়। অবশ্য সেবির অধ্যক্ষ মাধবী পুরীবোস আর স্বামী ধবল বোসে হিন্ডেনবার্গর এই দাবি খণ্ডন করে। দাবি যে সকল অভিযোগ ভিত্তিহীন আর বদনাম করা হয়েছে এয়া। কিন্তু হিন্ডেনবার্গ রিসার্চর প্রতিবেদন স্বশাসিত সেবির নিরপেক্ষ ভূমিকাক লো প্রশ্ন উত্থাপিত হয়েছে। অভিযোগ যিয়াই নহক আর ঘটনার সত্য যিয়াই না থাকুক কিয়, আপাতত এই বিতর্ক আদানির শেয়ারত এক বৃহৎ পতনের সৃষ্টি করেছে। আদানি এনার্জি সলিউশন, আদানি উইলমার আর আদানি টোটাল গ্যাসের শেয়ারের মূল্য বৃহৎ হ্রাস পাইছে। পরবর্তী খবর, সুবুরিয়া রাষ্ট্র বাংলাদেশের অপহৃত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রুজু হল প্রথমটি হত্যার গোচর। ঢাকার চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটর আদালতের এই নির্দেশ। আন্দোলনকারীল গুলি চলাওতে এজন ব্যবসায়ী নিহত হওয়ার সন্দর্ভত রুজু করা হয়েছে গোচর। বাংলাদেশের অপহৃত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রুজু হয়েছে প্রথমটি হত্যার গোচর। অপহৃত শেখ হাসিনার বিরুদ্ধে রুজু হয়েছে প্রথমটি হত্যার গোচর। শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে রুজু করা হয়েছে গোচর। ঢাকার চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটর আদালতের নির্দেশত এই গোচর রুজু করা হয়েছে। আন্দোলনকারীল গুলি চলাওতে এজন ব্যবসায়ী নিহত হওয়ার অভিযোগ উত্থাপন হয়েছে। ব্যবসায়ীগুলি নিহত হওয়ার সন্দর্ভত শেখ হাসিনার বিরুদ্ধে হত্যার প্রথমটি গোচর রুজু করা হয়েছে। শেখ হাসিনা মন্ত্রীসভার পূর্বের গৃহমন্ত্রী পরিবহন মন্ত্রীর বিরুদ্ধেও একই হত্যার গোচর রুজু করা হয়েছে। উল্লেখযোগ্য যে শেহতীয়াকৈ আন্দোলনত দেশখনত সর্বমুঠ 580 লোক নিহতর খবর আহিছে, আর এই প্রতিটি মৃত্যুর বিচার ক্রমান্বয়ে আরম্ভ করার স্পষ্ট ঘোষণা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের। পরবর্তী খবর, আকৌ পেরোলত মুকুলি। কারাগারের পর 21 দিনের ছুটিত ধর্ষণকারী স্বঘোষিত ধর্মগুরু রাম রহিম। ডেরাচেচা সৌদার মুরব্বী গুরমিত রাম রহিম সিংক আর 21 দিনের পুনের পেরোলত মুকুলি করে দিয়া হল। মঙ্গলবারে মুক্তি পয়ার পিছত উত্তর প্রদেশের বাগপাটত থাকা নিজের আশ্রমলৈ রওনা হয়। উল্লেখযোগ্য যে ইয়াক ধর্ষণের অপরাধত 20 বছরের সশ্রম কারাদণ্ড বিহা হয়েছে স্বঘোষিত ধর্মগুরুজনক, আর যা 4 বছর 10 বার পেরোলত মুকুলি করে দিয়া হয়েছে রাম রহিমক। বিজেপি শাসিত হারিয়ানা সরকারের কৃপাত ধর্ষণকারীক পেরোলত মুকুলি করে দিয়ার অভিযোগ উত্থাপন হয়েছে। হারিয়ানার পঞ্চকুলা আদালতে 2017 চনত ডেরার দুগৰাকী শিষ্যাক ধর্ষণ করার অপরাধত 20 বছরের কারাদণ্ডর শাস্তি প্রদান করেছিল রাম রহিমক।
আর এই ঘটনা পোহরলে অনার বাবে এজন সাংবাদিককে হত্যা করা হয়েছিল। সেই ঘটনাত আন তিনজনের সত্যি রাম রহিমক দোষী সাব্যস্ত করা হয়েছিল, লগতে ডেরার ম্যানেজারক হত্যা করার দোষী সাব্যস্ত করা হয়েছিল। অবশ্য উচ্চ ন্যায়ালয়ে সেই অভিযোগের মুক্ত করে, কিন্তু কারাবন্দী হয়ে থাকার পিছতে দোষী সাব্যস্ত হওয়া ধর্ষণকারী ধর্মগুরুজনে দীঘলীয়া ছুটিত জেলের বাহিরতে বেশিরভাগ সময় কটায়। 19 জানুয়ারীত হারিয়ানা সরকারে 50 দিনের পেরোল প্রদান করেছিল। ইয়ার পূর্বেও কেবাবারও অধিক দীঘলীয়া সময়ের বাবে পেরোল দিয়া হয়েছে। আচরিত কথাটো হল, নির্বাচনের ঠিক আগতে রাম রহিমক পেরোলত মুকলি করে দিয়া দেখা গল। এইবার হারিয়ানাত আছে বিধানসভা নির্বাচন, আর তার পূর্বে স্বঘোষিত ধর্মগুরুজনের এই মুক্তিয়ে স্বাভাবিকতে প্রশ্ন উত্থাপন করেছে। মূলত পাঞ্জাব, হারিয়ানা, উত্তর প্রদেশের দরে রাজ্যত রাম রহিমর অনুগামীর সংখ্যা বহুত।